আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চতুর্থ ধাপে কাল 55 পৌরসভার ভোট, সকাল 8টায় শুরু হবে ভোট, কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহীর চারঘাট পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল সহ হাতবোমা বিস্ফোরিত হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার সহ অন্তত 5 জন আহত হয়েছে, 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ইভিএম সহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন।